মায়া ম্যাডাম, একটা কলেজে ইংরেজির অধ্যাপক। অধ্যাপনার সুবাদে সবাই তাকে মায়া ম্যাডাম বলে সম্বোধন করে। মায়া ম্যাডামের জীবন কিছুটা পোড় খাওয়া। অর্থের অভাব কখনো ছিল না তার, তবে কিছুটা অপঘাতগ্রস্ত জীবন তার। তারপরেও মায়া ম্যাডাম কখনো ড্রাইভিং সিট ছেড়ে নেমে পড়েননি জীবনের গাড়ি থেকে। জীবনকে তিনি তার মতন করেই চালিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম গোল ভাই, আমি শাইলার কাছ থেকে সবই শুনেছি। সরি, আমি যেটা আপনাকে দিয়েছি সেটা যদি পছন্দ হয় তাহলে করেন, না হলে আপনি অন্য কারো স্ক্রিপ্ট নিতে পারেন। আমি খুবই সরি। সরি মানে কি? এটা তুমি কী নাটক লিখেছ? কোনো মেসেজ নেই, কিছু নেই, আজ গুবি একটা নাটক। এখন আধুনিক নাটক কোথায় গেছে সে খবর রাখবেন না, শুধু শুধু আমাকে দিয়ে মেসেজ চর্বস নাটক লিখে ক্রিটিকদের ছাড় খাওয়াবেন, সেটা আর হচ্ছে না কোয়েল ভাই। থামো থামো, একটু থামো প্লিজ। আমার সাথে গলাবাজি করে কোনো লাভ আছে? তোমার নাটকটা যে কিছু হয়নি সেটা তুমিও খুব ভালো করে জানো। কি তোমার কি কাজ? এই অপরাহ্ন নাটকের একটা ডিভিডি চেয়েছিলেন না? তো চেয়েছিলাম, দেখে দেখে চলে যাও, হাবার মতো দাঁড়িয়ে থাকার কি আছে। ফারুক, আচ্ছা ফারুক, তোমার কি হয়েছে আমাকে বলো তো? তুমি এইরকম একটা নাটক লিখে আমাকে গোছিয়ে দিতে চাও আমি তো ভাবতেই পারি না। নাটকের নাম আই লাভ ইউ বাই ফোর্স, এটা কিছু হলো? আই লাভ ইউ বাই ফোর্স মানে আমি তোমাকে জোর করে ভালোবাসি, এরকম একটা আধুনিক নাম আপনি কোথায় পাবেন? ওইসব ওই যে বস্তা পচা নাম সব, অপরাহ্ন, ক্ষমা করবেন সুলেখাদি, হেফাজ ভাই, দুই কামরার সংসার, এগুলি এখন চলবে না। এখন যুগ হচ্ছে আই লাভ ইউ বাই ফোর্স জাতীয় নাটকের। তোমার সমস্যাটা কি বলো তো ফারুক? তুমি কি টাকা পয়সার লোভ সামলাতে পারছো না? যাতা মাতা একটা কিছু লিখে দিয়ে পকেট গরম করতে চাচ্ছ নাকি? আপনি কিন্তু আমাকে অপমান করছেন কোয়েল ভাই। আরে অপমান কি আর সাথে করছি? তুমি এরকম একটা রাবিশ স্ক্রিপ্ট আমাকে পাঠিয়ে দিয়ে বলছো এটাই আধুনিক? আরে এতদিন পরে তুমি কি আমাকে আধুনিকতা শেখাবে? আই লাভ ইউ বাই ফোর্স থেকে তুমি কাকে কি শেখাবে বলো তো? এতক্ষণে আপনি লাইনে আসছেন কোয়েল ভাই, একটু খোঁজ খবর করার চেষ্টা করেন, কান ফেস্টিভ্যালের রিভিউগুলো পড়েন। কাউকে কিছু শেখানোর জন্য এখন আর সিনেমা তৈরি হয় না, সেসব দিন শেষ। তুমি ফারুকই কথা বলছো তো ফারুক? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, কাউকে কিছু শেখানোর মহান দায়িত্ব নাটকের নেই, আর কাউকে কিছু ভুল শেখানোর রাইটও নাটকের নেই। আমি রাখছি। ফারুক, তোমাকে কিন্তু আমি আগেই বলেছিলাম এই স্ক্রিপ্ট কোয়েল ভাইকে দিও না, শুধু শুধু বুড়োটাকে চেতালে। চেতলে চেতুক, বহুত লেগেছে ওনার জন্য, দরকার হয় আর লিখবো না। তোমাকে ফোন করলে তুমি আবার ওনাকে উস্কে দিও না। আরে কি আশ্চর্য, আমি উস্কাতে যাব কেন? এটা কোনো নাটক হলো? কি নাটক লিখেছে? আই লাভ ইউ বাই ফোর্স, ছি, এসব নাটকে শাইলা অভিনয় করে না। কি ডায়লগ! আবুল ভাইয়ের ফ্ল্যাটটা খালি আছে, চলো যাই। ছি 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 ছি, শাইলা সমস্ত নাটক অভিনয় করে না, হোক সেটা তার স্বামীর নাটক। আপনি আমাকে চিনবেন না, হয়তো শাইলার কাছে আমার নাম শুনে থাকতে পারেন। আমি শাইলার মায়া ম্যাডাম। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। শাইলার মুখে আপনার কথা অনেক শুনেছি, আসুন ভেতরে আসুন। না না, তোমাকে ধরতে হবে, সরি তুমি বলে ফেলেছি। কোনো অসুবিধা নেই, আসুন। শাইলা, শাইলা তোমার মায়া ম্যাডাম এসেছেন, আসুন। আমি আসছি, এক মিনিট। আসলে টিচারদের সবচেয়ে বড় সমস্যা কি জানো, তারা সবাইকে তাদের ছাত্র ভেবে ফেলে, আর সেই জন্যই তুমিটা চলে আসে। আর তুমি যত বড় নাট্যকার, অনেক পপুলার। না, আপনার ছাত্রীর চেয়ে বেশি নয় নিশ্চয়ই। না, ও তো অভিনয় করে, অভিনেত্রী আজ আছে কাল নেই, বাট প্লে রাইটার্স বা প্লে রাইটস দে হ্যাভ এ মাচ লঙ্গার ক্যারিয়ার টিল দি এন্ড অফ দেয়ার লাইফ। ও মাই গড,
কখনোই খোলা থাকে না, সারাক্ষণ শুনতে হয় দ্য মোবাইল ক্যানট বি রিচড। বিখ্যাত অভিনেত্রীদের এই এক ফেনোমেনা, দ্য মোবাইল ক্যানট বি রিচড। ভাগ্যিস ঠিকানাটা দিয়ে এসেছিলি, তাই তো আসতে পারলাম। শালা, দু একটা দিন তোর এখানে থাকা যাবে তো? ছি ছি মা ম্যাডাম, আপনি এটা কী বললেন? আমি ঠিকানা দেওয়ার সময় আপনাকে কী বলেছিলাম? বলেছিলাম না ঢাকায় আসলে আপনি কোথাও উঠবেন না, শুধু আমার এখানে উঠবেন, বলেছিলাম না? আমার আসলে কোথাও থাকার মতো নেই ওরে। ও মা, তাহলে তো আরও ভালো হলো। আপনার যতদিন খুশি আপনি আমার এখানে থাকবেন। চলেন, আগে হাত মুখ ধুয়ে নেবেন, তারপর একসাথে খাবো। জি কোয়েল ভাই, কে বকাকে মন খারাপ করছো? আপনার বকা না খেলে কাজ শিখবো কি করে? ফ্ল্যাটারি করবে না, একদম ফ্ল্যাটারি করবে না। বিনটা নাও। ফারুক ভাই নাটক বিনে, এটা আমাদের ফারুকের নাটক না, অন্য কোনো ফারুকের নাটক, ফেলে দেওয়া কেন? ওটা আবার রোল করো, আবার ভালো বলে বুঝলাম না। এ ধরনের রাবিশ নাটক যতবার বিনে ফেলবে ততবার লাভ, বুঝতে পারি না? এখন যাও, এই বিনটা নিয়ে রাস্তার বিনে ফেলে দাও। কদিন আগে তোর এখানে সুলেখা দিয়ে এসেছিল, তাই না? আপনার সঙ্গে দেখা হয়েছে সুলেখা দি? হ্যাঁ, দেখা হচ্ছিল যে মাসখানেক আগে দেশে বাড়িতে গেলাম, ওখানে দেখা হলো, বললো তোর এখানে অনেক মজা টজা করেছে। আর কিছু বলেনি? না, আর কি বলবে। ও হ্যাঁ, বললো তোরা নাকি অনেক জায়গায় ওকে নিয়ে ঘুরিয়েছিস। কেন, কিছু হয়েছিল নাকি? না না, তেমন কিছু হয়নি। সুলেখা দি যদি না বলে থাকে তাহলে শোনা দরকার নেই। আপনি বোরখা ধরেছেন কবে থেকে? নক্ষত্র কেমন আছে, ওর খবর কি? আমি যখন শুটিংয়ে গিয়েছিলাম তখন তো ইন্টারমিডিয়েট পাশ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। রেজাল্ট ভালোই করেছে, খুলনায় ভর্তি করালাম অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। খুব ভালো ছেলে, ওকে আমার এত ভালো লেগেছিল, এত শান্ত শিষ্ট একটা ছেলে, মাশাআল্লাহ। তুই জানতে চাইলি না আমি ঢাকায় কেন এসেছি? একটা বড় রকমের ঝামেলায় পড়ে আমাকে ঢাকায় আসতে হচ্ছে। তোকে সব বলবো, রাতে বলবো। তুই বাসায় আছিস তো, নাকি তোর শুটিং? না না, আজকে আমার কোনো শুটিং নেই। আপনি বাইরে কোথাও যাচ্ছেন? আমি যাবো সাথে। না, আমি একাই যাব। আমার গাড়ি নিয়ে যান। গাড়িটারে কিচ্ছু লাগবে না। না, আমি হেল্প করি। ঠিক আছে? হ্যাঁ, এইটা একটু বলে ভিতরে যাবে। ফারুক, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে তোমার সাথে গল্প করব, ঠিক আছে? জি নিশ্চয়ই। Thank you.
কখন ফিরবেন ম্যাডাম? ঠিক নেই রে, যদি দেরি হয় না আমি তাহলে ফোন করে জানিয়ে দিব। আচ্ছা, ফোনটা খোলা রাখি। রাখবো। আসি। ওকে, সাবধানে যান। আচ্ছা। জানো মায়া ম্যাডামের না একটা চমৎকার গল্প আছে, শুনলে তুমি খুব সুন্দর একটা নাটক লিখতে পারবে। তাই? হুম হুম। মায়া ম্যাডাম যখন কলেজে পড়তেন তখন উনি অনেক সুন্দরী ছিলেন। মফস্বল শহরে যাওয়া হয়, সব ইয়াং ছেলেরা ছিল ওনার জন্য পাগল। তো মায়া ম্যাডাম একটু দ্রাবিড়িক টাইপের না, উনি চাঁদ আর নক্ষত্র খুব ভালোবাসতেন। প্রতিদিন রাতে নিজের ছাদে উঠে নক্ষত্র দেখতেন, আর যেদিন পূর্ণিমা সেদিন তো কথাই নেই, মায়া ম্যাডাম সারা রাত ছাদে। বাহ, মজা তো। ওনাকে কিন্তু এখনো রবীন্দ্রকে মনে হয়। আর ধুর, আসল ঘটনাটা শোনো। একবার কয়েকজন ইয়াং ছেলের ভিতরে কীভাবে যেন রটে গেল, মায়া ম্যাডামকে যে চাঁদ অথবা নক্ষত্র ধরে এনে দিতে পারবে মায়া ম্যাডাম তার সাথে প্রেম করবে। ওনাকে চাঁদ অথবা নক্ষত্র এনে দিতে হবে? হুম, মায়া ম্যাডাম নিজেই হয়তো বা তার কোনো বান্ধবীকে দিয়ে কথাটা রটিয়েছিল। ব্যাস, পুরো শহরের সমস্ত ইয়াং ছেলেদের ভিতরে রীতিমতো একটা কম্পিটিশন শুরু হয়ে গেল। তো চাঁদ আর নক্ষত্র কোথা থেকে আনবে, এটা কি সম্ভব নাকি? আলটিমেটলি যা হয়, সবাই মায়া ম্যাডামের উপর খ্যাপা। সবাই বুঝতে পারলো যে ওনাকে যাতে কেউ ডিস্টার্ব না করে এই জন্যই উনি ফোন দিতে এটেছে। তারপর টগর ভাই, মানে আমাদের বাসার ঠিক তিনটা বাসার পরে টগর ভাই থাকতো, উনি কী করেছে জানো? কী? টগর ভাই এক পূর্ণিমার রাতে একটা চাড়ির মধ্যে, চাড়ি চেনো তো, এই যেটার ভিতরে গরুকে ভুষি দেয়। আরে বাবা, চিনি চিনি। হুম, ওরকম একটা বড় চাড়ি মায়া ম্যাডামের ছাদের উপর উঠিয়ে তার ভিতরে পানি ঢেলে টগর ভাই চলে এসছে। আকাশে পূর্ণিমা, মায়া ম্যাডাম ছাদে উঠে দেখে চাড়ির মধ্যে পানির ভিতরে চাঁদ খেলা করছে। মায়া ম্যাডাম তো হেভি খুশি। আচ্ছা, এই টগর ভাইকেই কি মায়া ম্যাডাম পরবর্তী? হ্যাঁ, টগর ভাইয়ের সঙ্গেই তো ওনার বিয়ে হয়েছে। এরপর থেকে মায়া ম্যাডাম টগর ভাইকে চাঁদ বলে ডাকত, আর টগর ভাই ওনাকে একটা নক্ষত্র দিয়েছিল, ওনাদের ছেলে, ওর নাম নক্ষত্র। অনেকদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে টগর ভাই মারা যায়। তারপর থেকে মায়া ম্যাডাম আর বিয়ে করেনি। কেন জানো? কারণ ওনাকে আর কেউ চাঁদ অথবা নক্ষত্র এনে দিতে পারেনি। ইন্টারেস্টিং না? পরশু সকাল থেকে আমার কাজ ধরেন। হ্যাঁ, যা যা সিন আছে সব একবারে করে ফেলবো।
আবার তো বলে দাতে আপনার সুবিধাই হবে বেশি আমাকে একদিনের পেমেন্ট কম দিতে হবে জি আমি সবসময় প্রোডিউসারদেরকে সেভ করার চেষ্টা করি বুঝছেন হ্যাঁ তাহলে পরশু দিন দেখা হচ্ছে না না আমি আমার নিজের গাড়ি নিয়ে চলে আসব তোমার মায়া ম্যাডাম কতদিন থাকবেন না শুনেই পরশু দিন শিডিউল দিয়ে দিলে মনে হয় কোনো ঝামেলাটা না হবে ঝামেলা মানে কি টাকা পয়সা প্লিজ ফারুক সুলেখাদের মতো অবস্থা করো না তো উনি নিজে থেকে টাকা পয়সার কথা না বলে তুমি এই ব্যাপারে একটাও কথা বলবে না তারপর দেখা যাবে শেষমেশ সুলেখাদির মতো লজ্জায় পড়তে হয়েছে আরে বাবা সুলেখাদি মুখ ফুটে চাইতে পারছেন না ভেবেই তো ভুলটা করেছিলাম কিন্তু টাকাটা আমরা ওনাকে মন থেকেই দিয়েছিলাম তো ওনার অবস্থা তো সুলেখাদির মতো না উনি কলেজে জব করেন তাছাড়া ওনার বাড়ির অবস্থাও ভালো আর আমার মনে হয় না টাকা পয়সা কোনো ঝামেলা তাহলে ঝামেলাটা কি বললেন তো রাতে বলবেন ওকে তবে মেন্টালি প্রিপেয়ার থেকো উনি যে কোনো হেল্প চাইতে এসেছেন তাতে আমার কোনো সন্দেহ নেই ফারুক প্লিজ এই আগ বাড়িয়ে কোনো ধারণায় যেও না তো উনি কি বলে তাকে শুনি তারপর না হয় ভাবা যাবে তুমি টিভি দেখছো টিভি দেখো Dubai is a 21st century phenomenon, bringing together talent, energy and ideas. Appa, you do have an art test. I'll do my class. হ্যালো হ্যালো ফারুক ভাই আমি অয়ন বলছি অয়ন চিনতে পারছেন উফ অয়ন তুমি না খুবই ডিস্টার্বিং তোমাকে আমি মাইল লাগাবো এই টেলিফোন করলেই আমি অয়ন চিনতে পারছেন এগুলো বলার দরকারটা কি না মানে সরি ফারুক ভাই আপনি অনেক ব্যস্ত মানুষ তাই ভাবলাম কি বলবে বলো না মানে ওই আপনার কাছে একটা স্ক্রিপ্ট চাচ্ছিলাম সেই কতদিন ধরে বলেছি তো দেব না তা বলেছেন কিন্তু কিন্তু আপনার কোনো স্ক্রিপ্ট যদি ধরেন রাবিশ বিনে ফেলে দেয়া হয় তা নিয়ে তো অন্তত আমি কাজ করতে পারি রাবিশ বিনে হোয়াট ডু ইউ মিন গোয়েল ভাই আপনার ওই আই লাভ ইউ বাই ফোর্স নাটকের স্ক্রিপ্টটা অত্যন্ত ফোর্সের সাথে রাবিশ বিনে ফেলে দিয়েছে এই তুমি রাখো রাখো সর্বনাশ কি করলাম এটা না বুঝে একটা বিরাট ফাউল কাজ করে ফেললাম ওনার মতো এত বড় একজন নাট্যকারের স্ক্রিপ্ট রাবিশ বিনে ফেলে দেওয়া আছে এটা কেউ বলে কোয়েল ভাই শুনলেই বা কি বলবে শালার শালার আমি একটা ফাউল মহা ফাউল আমি মানহানির মামলা করব আমি সু করব ওনার এগেনস্টে এটা হতে পারে না শালা এটা হতে পারে না এত মাথা গরম করো না তো ঠান্ডা হও ফারুক তুমি কোয়েল ভাইকে চেনো না তুমি জানো না কিরকম ভালো টাইপের মানুষ উনি তাই বলে অফিসে লোকজনের সামনে আমার স্ক্রিপ্ট না 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 মামলা করতে হবে নাহলে হবে না শালা চুপ করো মাথা ঠান্ডা করো তোমাকে একটা কথা বলি মাইন্ড করো না প্লিজ তোমার ওটা কোনো স্ক্রিপ্টই হয়নি কোয়েল ভাই কিন্তু খুব একটা অন্যায় কথা বলেনি তুমি আগে যেরকম স্ক্রিপ্ট করতে সেরকম একটা স্ক্রিপ্ট লিখে দাও নাকি মেসেজে ভরপুর নাটক তোমার নাটক তো কখনোই মেসেজে ভরপুর নাটক ছিল না একটা সূক্ষ্ম মেসেজ থাকে তোমার নাটকে সব সময় সরি আমি মাপ চাই এখন যা চলছে তাতে টিকে থাকতে হলে ওই সব সূক্ষ্ম মোটা তাজা সরু কোনো মেসেজই থাকবে না আশ্চর্য
ক্রিটিকরা কি বললো না বললো সেটা নিয়ে তুমি কেন তো মাথা ঘামাচ্ছ আমি তো বুঝতে পারলাম না। আপনি আর বসবেন না, বুঝলেন আপা আজকালকাল গেদা গেদি গুণা একেবারে বদের বদ শয়তানের হাড্ডি। আল্লাহ কিছু হইলে বাপমার হাতে গোসা করে বাড়ি থেকে সোজা বাইরে হয়ে যায়। আরে বাবা তোকে সমস্যাটা কি, সামান্য নেহাপড়া করবি এত এত ঝামেলা হাদতে হয়েছে কি ওই বাড়ি ঘরের মধ্যে ওর মনে হয় বাড়ি ঠিক পারছে না। প্রতিষ্ঠা পাবেন না আপনি কিন্তু কালকে আবার আসেন, যেহেতু এলাকার মধ্যে থাকে দু চার দিন আসা যাওয়া করলে ঠিকই পাই। কাকে চাই? ছেলেটা যে এইমাত্র ঢুকে গেল ওর নামটা বলতে পারবেন? নাম দিয়ে কি করবেন? না মানে আমার ছেলে রাগ করে বাড়ি থেকে চলে এসেছে, পেছন থেকে ওই ছেলেটাকে আমার ছেলের মতো মনে হলো, ওর নামটা কি? নাম আসাদ, বাড়ি রংপুর। ও তাহলেও আমার ছেলে না। আসি ভাই, থ্যাংক ইউ। তাই বলে আপনি রাবিশ বিনে কেন ফেলবেন? আপনি বড় ডিরেক্টর হতে পারেন কোয়েল ভাই, রাইটার হিসাবে আমিও কিন্তু কম বড় না। আজকে যদি কেউ আমার কাছে স্ক্রিপ্ট চায়, স্ক্রিপ্টের শিডিউল আসতে ছয় মাস লাগবে, ছয় মাস। এগুলো আমাকে তুমি কী শোনাচ্ছ ফারুক? আমার যে স্ক্রিপ্ট পছন্দ হয় না সেটা আমি রাবিশ বিনে ফেলে দিই। এটার জন্য আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, আপনি জানেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তো মামলা করতে যাও করো, আমাকে জিজ্ঞেস করে তো মামলা করার দরকার নেই। আপনি আমার বাড়িতে এসে আমাকে সরি বলবেন, না হলে আমি আপনার জন্য আর স্ক্রিপ্ট লিখছি না, কোনোদিন আপনি আমার স্ক্রিপ্ট পাবেন না। শোনো, তুমি যে লাইনে গেছো আমি কোনোদিন তোমার স্ক্রিপ্ট আর নেবও না। আমি রাখছি। আয়ন, আয়ন, ওনাকে কথাটা বলার পরে আমি বুঝতে পেরেছি কত বড় একটা ফাউল কাজ করে ফেলেছি। আর আপনি তো জানেনই আই এম এ ফাউল মাস্টার। মাস্টার না, এটা যেটা করেছো তাতে ফাউলে তোমার পিএইচডি হয়ে যাবে। ওই স্ক্রিপ্টটা তুমি ডিরেকশন দেবে, যে স্ক্রিপ্ট আমি বিনে ফেলে দিয়েছি সেটা ডিরেকশন দেবে তুমি? এতদিন ধরে আমার কাছ থেকে তুমি এই শিখেছো? আমি বুঝতে পারি নাই কোয়েল ভাই। না না, অবশ্যই না, আপনি যে স্ক্রিপ্ট রাবিশ বিনে ফেলে দিয়েছেন আমি সেটা ডিরেকশনটা তো দূরের কথা, সেটা আমি টাচও করতে পারি না। ফারুককে ফোন করেছিলে কেন? না মানে সেটাই তো ফাউল হয়ে গেছে, এতদিন ফাউলের মাস্টার ছিলাম, আজ আপনি আমাকে পিএইচডিটাও দিয়ে দিলেন। হচ্ছে আর কখনো যেন এরকম ফাউল না হয়। ফাউলের পিএইচডিও দিয়ে দিলেন, এখন তারা বেশি করে ফাউলের সম্ভাবনা দেখা দিল। নক্ষত্র বাড়ির একটা বাড়িতে ভাড়া থাকে,
আমি তো কিছুই বুঝতে পারছি না মা ম্যাডাম, আপনি তাহলে ওকে আপনার সাথে করে নিয়ে আসেন না কেন? আমি চাইনি যে ও জানুক আমি ওর বেরোবত জানি। এমনও তো হতে পারে যে কোন একটা কারণে হয়তো ওকে ডিপার্টমেন্ট থেকে এক্সপেল করেছে, ও হয়তো ভয় আপনাকে বলতে পারছে না। না রে, ডিপার্টমেন্ট থেকে এক্সপেল করার মতো ছেলেও না তো। ফজে বাড্ডার ওই বাড়িতে গিয়ে উঠেছে, সেটা আপনি জানলেন কি করে? জানতে হয়েছে, পরীক্ষার প্রিপারেশনের জন্য ইউনিভার্সিটি থেকে সে বাসায় ফেরেনি, পরে খবর পেলাম ও হোস্টেলেও নেই। তো তখন না জেনে উপায় কী বল? ওদের তো সামার ভ্যাকেশন ইউনিভার্সিটিতে দিল এই দেড় মাস আগে, তো আমাকে ফোন করে বললো যে ও আসতে পারবে না, পড়ালেখা করতে হবে, যে লাইব্রেরিতে গিয়ে পড়তে হবে, সেজন্য আসতে পারবে না। আমার সাথে কিন্তু প্রতিদিনই ওর এক একবার কথা হয়। তারপরে একদিন ওর ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টে ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, ও বললো ও নাকি বাসায় ফেরার কথা বলে ছুটির দুদিন আগে হোস্টেল ছেড়েছে। ও মাই গড, ওকে দেখে কিন্তু একবারও মনে হয়নি যে এরকম করতে পারে। তার মানে তখনই ও বাড্ডার ওই বাড়িতে এসে উঠেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি ওকে না জানিয়ে ওর ইউনিভার্সিটিতে গেলাম, ও কিন্তু আসলেই ছুটির দুদিন আগে হোস্টেল ছেড়েছে। তারপর একটু খোঁজ খবর নিলাম ও কাদের কাদের সাথে মেশে, তারপর বাড়িতে ফিরে ওকে ফোন করলাম। আমি বললাম কোনো কথা না বলে বাড়িতে চলে আয়। পরের দিন এলো, আমি জানি মা তুমি আমার উপর অনেক রেগে আছো, অনেক। আমি বড় হয়েছি না, আমি কি আমার বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারবো না? আমি তো একবারও তোকে বেড়াতে যাওয়া নিয়ে কিছু বলিনি, কিন্তু তুই আমাকে মিথ্যা বলে বেড়াতে যাবি কেন? মিথ্যা বলতে হলো কেন তোকে? যদি তুমি পারমিশন না দাও সে ভয় বলিনি। আশ্চর্য, আমাকে কিসের ভয় তোর? আর তুই কি করে ভেবে নিলি তুই বেড়াতে যাবি আর আমি তোকে পারমিশন দিব না? আমার তখন সেরকমই মনে হয়েছিল, এখন মনে হচ্ছে আমি ভুল করেছি, সরি মা। আচ্ছা হয়েছে, এখন বল কোথায় গিয়েছিলে? অনেক জায়গায়, একেবারে পুরো নর্থ বেঙ্গলটা, একেবারে পঞ্চগড়ের শেষ পর্যন্ত। মা তুমি আগে রাগটা কমাও, তোমাকে আমি সব বলবো। কে কে ছিল সাথে আর এতগুলো দিন থাকলি, অত টাকা পেলি কোথায়? আমার কিছু টাকা জমানো ছিল না, আর ছিলাম এক বন্ধুর বাড়িতে, তেমন কোনো খরচ হয়নি মা। সঙ্গে কে কে ছিল তা তো বললি না। ছিল, তুমি সবাইকে চিনবা না, তবে মা তুমি একজনকে চিনবা। তুমি যখন আমার ওইখানে বেড়াতে গিয়েছিলে তখন একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, হিমেল। হিমেল? ও ওই যে হ্যাংলা করে ছেলেটা, জয়পুরহাট বাড়ি? হ্যাঁ হ্যাঁ, হিমেল, হ্যাংলা এবং শর্ট। মা আমাকে কিন্তু কালই যেতে হবে, বেড়াতে গিয়ে পড়াশোনা কিছু হয়নি, আমি কালই চলে যাব। দরকার নেই কাল যে, পরশু দিন যাবি, এতগুলো দিন বেরিয়ে এসেছিস, একটা দিন রেস্ট নে। ও যদি অনেক কনভিন্সিং ভেতে গল্পটা বলেছিল, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি। শুধু বেড়াতে যাওয়ার জন্য কোনোদিনই আমাকে না বলে যেত না, ও সেরকম না। ও অনেক কিছু আমাকে বলে যেগুলো ও শেয়ার না করলেও পারে। তাহলে সেটা জানার জন্য আমার
ডিপার্টমেন্টের ডিগ্রির একটা ছাত্রকে আমি বলেছিলাম ওকে ফলো করতে, যে আসলে হোস্টেলে যাওয়ার কথা বলে হোস্টেলে যাচ্ছে কি না। তো দুদিন পরেও এসে আমাকে খবর দিল যে বাস স্ট্যান্ড থেকে ও ঢাকায় যাওয়ার বাসে উঠেছে, এবং ওকে ফলো করে তারপরে বাড্ডায় গিয়ে ওই একটা গলির কাছে এসে ওকে হারিয়ে ফেলে। আচ্ছা ম্যাডাম, এমন তো না যে ও লুকিয়ে কোথাও বিয়ে করেছে? না, ও একটা কাপলের সাথে থাকে, আসাদ নাম নিয়ে। তার মানে ও ছদ্ম নামে ওখানে থাকে? তাহলে কি ও শালা আমাকে এক কাপ চা দিতে পারবে? জি অবশ্যই। আমার তো মনে হচ্ছে আমাদের না কোনো বিপদ হবে। আমাদের আবার কি বিপদ হবে? তুমি বুঝতে পারছো না কত সেনসিটিভ ইস্যু এটা, সারা দেশের পুলিশ র‍্যাব ওদের পেছনে পড়ে আছে। আমার তো মনে হয় মায়া ম্যাডামকে কালকে অন্য কোথাও গিয়ে উঠতে বললে ভালো হয়। মা কেমন আছো? আমি ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত মা। আমি তোমার সাথে কাল কথা বলি? না, এখন একটু কথা বলা দরকার। তুই এখন কোথায়? আমি আবার কোথায় থাকবো? হোস্টেলে আছি। তুই কি সত্যি হোস্টেলে নক্ষত্র? কেন বলো তো মা? আমি জানি তুই হোস্টেলের বাইরে আছিস, আমি খোঁজ নিয়েছি। নক্ষত্র, প্লিজ তুই সব ছেড়ে ছুড়ে আমার কাছে চলে আয়, আমি সব কিছু দেখব, কেউ তোকে কিচ্ছু বলতে পারবে না। বাবা তুই চলে আয়, আর বেশি দূর যাওয়ার আগে প্লিজ চলে আয়। এইসব তুমি কি বলছো মা? নক্ষত্র, তুই আমাকে মিথ্যা বলে এক মাস কোথায় কোথায় ছিলি, আর তোর সঙ্গে যে ছেলেটা, ও যে হিমেল নাম, আজ পেপারে দেখলাম পুলিশ ওকে অ্যারেস্ট করেছে ঈশ্বরদীর একটা জঙ্গি আস্তানা থেকে। আমি আসলে আমি জানতাম মা তুমি পেপারে খবরটা পড়ার পরে, আসলে আমি তোমার ফোনটার ভয় করছিলাম। তার মানে আমি যে ধারণা করেছিলাম সেটাই সত্য? হ্যাঁ মা, এখন আর আমার ফেরার কোনো পথ নেই, মৃত্যু আমার শেষ ঠিকানা। সুইসাইড স্কোয়াড,
এই যে মোড়ে অনেকগুলো নিরীহ মানুষকে মারবি। এছাড়া সত্য প্রতিষ্ঠা কিভাবে হবে মা? নক্ষত্র, আমি তোর মা বলছি, তুই কোনোদিন আমার অবাধ্য হোস নি। তুই চলে আয়, তুই চাইলেই আমার কাছে চলে আসতে পারবি, আমি তোর থেকে খুব একটা দূরে নেই। চলে আয় বাবা, চলে আয়। আমার গন্তব্য এখন একটাই, আল্লাহর গোলামি। এখন আমি কারো কথা শুনতে পারবো না, মা আমার অনেক তাড়া আছে, আমাকে এখনই বের হতে হবে। নক্ষত্র, ফোন রাখবি না, কিসের তোর তাড়া? কথা শেষ না করে ফোন রাখবি না নক্ষত্র। মা, হিমেল অ্যারেস্ট হওয়ার পরে আমাদের অনেক বিপদ। ও যদি আমাদের ঠিকানাটা বলে দেয় তাহলে আমরা অ্যারেস্ট হয়ে যাব। আমি রাখছি মা। নক্ষত্র, যে কোনো ডায়েরিতে তো আছে। আমি নিচ্ছি, নিচ্ছি। নিজের ছেলেকে নিজে ধরিয়ে দেবেন? অনেকবার কোল খালি হওয়ার চেয়ে নিজের খোল খালি হওয়া অনেক ভালো না? আসসালামু আলাইকুম, মুসিব আড্ডা বলছি, প্লিজ কে বলছেন? বাট জি জি বলেন, আপনি শিওর? আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা বলেন তো। মধ্যভাটা রোড নাম্বার? হ্যাঁ, হাউস নাম্বার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। ডিসকাউন্ট চালিয়ে একটু ইকুটো চালিয়ে একটু ইকুটো অল মোবাইলকে একটু রেডি থাকতে বলেন। রিকোয়েস্ট করতে পারি? এটা নিয়ে নাটক লিখতে চাও? হ্যাঁ, যদি আপনি অনুমতি দেন। লেখো। আমি একটা অনুরোধ করতে পারি? জি অবশ্যই। আমি যখন নক্ষত্রের সাথে কথা বলবো তোমরা আমার সামনে থেকো না। থ্যাংক ইউ।
নক্ষত্র। কাছে আমি চাঁদ আর নক্ষত্র দুটোই ধরতে চেয়েছিলাম। তোর বাবা আমাকে চাঁদ নক্ষত্র দুটোই ধরে এনে দিয়েছিল। কিন্তু আমি কাউকে ধরে রাখতে পারলাম না। না চাঁদ লকআপের শেখ ধরে মায়া ম্যাডাম কেঁদে চলেন। অস্ফুট উচ্চারণে বারবার বলতে থাকেন, কেন কেন এমন হলো? আমার নক্ষত্র শান্ত বাধ্য একটা ছেলে, ও কেন এমন হলো? কিছুক্ষণ পরে কজন কনস্টেবল এসে নক্ষত্র আর ওর সঙ্গীদের কোর্টে চালান করার জন্য নিয়ে যায়। মায়া ম্যাডাম চোখের পানি মুছে নেন নিজের শাড়ির আঁচলে। আরেকটু বাকি আছে, শেষ করেন। পুলিশের ঝামেলা মিটিয়ে মায়া ম্যাডাম বাড়ি ফিরে গেলেন এর কদিন পর। এ নাটক লিখেছ কেন? এর ভিতরে তো অনেক মেসেজ। এসব তো নাকি এখন চলে না, এখন তো আই লাভ ইউ বাই ফোর্স এগুলোই চলে। খোঁচা মারবেন না করবেন, ক্রিটিকদের খোঁচা খাওয়ার ভয়ে তো তুমি এসব নাটক লেখা ছেড়েই দিয়েছিলে। ক্রিটিকরা কি লিখলো আর না লিখলো তাতে আমার কিছু যায় আসে না। মায়া ম্যাডামের চাঁদ আর নক্ষত্রের নিরাপত্তার জন্য এ নাটকই আমাকে লিখতে হবে।